দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন যখন জার্মানির কাছে একের পর এক শহর হারাতে থাকে তখন রাশিয়ার স্ট্যালিংগ্র্যাড শহরে আবির্ভাব হয় এক ভয়ানক স্নাইপার যার নাম ভ্যাসিলি কোনো আর্মি ট্রেনিং ছাড়াই সে হত্যা করে বসে দুইশোরও বেশি জার্মান সৈন্যকে যার রীতিমতো পিলে চমকে দেয় হিটলার বাহিনীর বলছিলাম দু সালে মুক্তি পাওয়া অসাধারণ এক মাস্টারপিস মুভি এনিমি অ্যাট দ্য গেইটের কথা আর তোমাদের জন্য আজ থাকছে এই মুভিরই এক্সপ্লেনেশন মুভির শুরুতে দেখা যায় এক বড় ভাচ্ছন্দ অঞ্চলে একটি পাঁচ বছরের ছেলে ও তার দাদা লুকিয়ে শিকার করছে আজ তাদের টার্গেট একটি নেকড়ে ছেলেটির দাদা তার নাতিকে শিক্ষা দিচ্ছে যে কিভাবে একজন শিকারী তার মনোযোগ ও ধৈর্য দিয়ে তার টার্গেটকে খতম করে দেয় ছেলেটি তার দাদার কথা ফলো করতে থাকে আর এক সময় ওই নেকড়েটি আরও কাছে এলে তার দাদা বলে দ্রুত মুখের মধ্যে বরফ নিয়ে নাও যাতে করে তোমার নিঃশ্বাসের কোনো অস্তিত্ব এই নেকড়ে না পায় এরপর দেখা যায় তারা এই নেকড়েকে ফাঁদে ফেলার জন্য নিজেদের ঘোড়াকে সেখানে বেঁধে রেখেছিল নেকড়েটি ধীরে ধীরে ওই ঘোড়ার দিকে আগাতে থাকলে তার দাদা ফায়ারিং এর নির্দেশ দেয় কিন্তু ছোট্ট এই ছেলেটির হাত তখন ভয়ানক ভাবে কাপা শুরু করে দেয় আর এই কম্পনের মধ্যেই ছেলেটি তার জীবনের প্রথম শট নিয়ে নেয় এই ঘটনার পর দৃশ্য চল্লাশি উনিশশো সালে আর আমরা দেখি একঝাঁক সৈনিক ট্রেনে করে যাচ্ছে যুদ্ধ করতে এই হলো গল্পের নায়ক ভ্যাসেলি যা শৈশবের একটি ঘটনায় কিছুক্ষণ আগেই আমরা দেখলাম তাদের মধ্যে এক কোণে বসে আছে অপূর্ব সুন্দর একটি মেয়ে যার নাম তানিয়া তানিয়াকে এক পলক দেখেই ভ্যাসেলির মনে ধরে গেলেও সে লজ্জায় দ্বিতীয়বার তার দিকে তাকাতে পারে না মূলত এই সৈনিকরা পাড়ি জমাচ্ছে সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়ার স্ট্যালিন গ্রেট শহরের দিকে ইতিমধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীরা পুরো ইউরোপকে দখল করে আগাচ্ছে সোভিয়েত ইউনিয়নকে দখল করতে ইতিমধ্যে তারা আক্রমণ করেছে স্ট্যালিন গ্রেট শহরে যেটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঞ্চল কেননা সেখানেই সোভিয়েত শাসক আর জাতির নেতা স্টার্লিন অবস্থান করছেন যদি এটা দখল করা যায় তাহলে হিটলারদের পুরো দেশ দখল করতে মোটেও সময় লাগবে না তাই সোভিয়েতরাও প্রাণ দিয়ে লড়ছে স্ট্যালিং গ্রেডকে বাঁচানোর জন্য এই শহরের যুদ্ধের জন্য একটি সুইসাইডাল ফ্রন্টলাইন প্ল্যান করা হয় যার জন্য এই সব সেনাদের বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে আসা হচ্ছে সেই ট্রেনটি এবার একটি প্ল্যাটফর্মে থেমে সব মহিলা দেয় কারণ এটা যাবে সরাসরি যুদ্ধক্ষেত্রে সেই প্ল্যাটফর্ম থেকে আরো কিছু সোলজার উঠে পড়লে সেটা চলতে থাকে স্ট্যালিং গ্রেডের দিকে এখানে সকল সোলজারদের চোখে মুখে দেখা যায় এক অনিশ্চিত ভবিষ্যতের ভয়ানক আতঙ্ক তারা কেউই জানে না ভবিষ্যতে তাদের জন্য কি অপেক্ষা করছে এরা কেউই মিলিটারি ট্রেনিং প্রাপ্ত প্রফেশনাল সোলজার না তাদেরকে একরকম জোর করে যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হচ্ছে কারণ পরিস্থিতি এমনই যে সবাইকে নিজ দেশ রক্ষা করার জন্য যুদ্ধ অংশ নিতে হবে ট্রেনটি আবার একটি প্ল্যাটফর্ম এসে থামে আর ট্রেনের দরজা খুলতেই সবাই দেখতে পায় এক ভয়ানক দৃশ্যের চারিদিকে চলছে মরণ খেলার যুদ্ধ আর যেখানে সেখানে পড়ে আছে রাশিয়ান সৈন্যদের অগণিত লাশ মিলিটারি কমান্ডাররা একরকম জোর করে ধাক্কা দিয়েই তাদেরকে ট্রেন থেকে নামিয়ে নেয় কারণ হাতে বেশি সময় নেই তাদেরকে সেখান থেকে ধাক্কিয়ে নদীতে থাকা জাহাজে তুলে দেওয়া হয় সেই জাহাজে থাকা কমান্ডাররা যোদ্ধাদের উদ্দেশ্যে উৎসাহমূলক বক্তব্য দিতে থাকে ঠিক তখনই আকাশ কাঁপিয়ে জার্মান বাহিনী তাদের এয়ার স্ট্রাইক শুরু করে দেয় মুহু মহু বোমাবর্ষণে পুরো রাশিয়ান বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে বোমার আঘাতে টুকরো টুকরো হয়ে যায় একটি জাহাজ সেই মুহূর্তে আকাশ থেকে শুরু হয় জার্মানি বাহিনীর গোল আবর্ষণ গুলির আঘাতে সেখানে অনেকেই মারা যায় আর মুহূর্তে পুরো জায়গাটি নরকীয় রণক্ষেত্রে পরিণত হয় জাহাজে থাকা কিছু যোদ্ধা ভয় পেয়ে নিজের জীবন বাঁচানোর জন্য নদীতে লাভ দেয় কিন্তু কমান্ডাররা তাদেরকে কাপুরুষ বলে চিহ্নিত করে এবং তাদের সবাইকে গুলি করে সেখানে হত্যা করে কারণ যুদ্ধে কাপুরুষের কোনো স্থান নেই এখানে একটাই কথা হয় মারু না হয় মরো সেই জাহাজগুলো যখন তীরে এসে ফেড়ে জাহাজে থাকা সোলজারদের আবারও ধাক্কা দিয়ে নামিয়ে নেওয়া হয় মিলিটারি কমান্ডাররা তাদের সাথে খুবই নির্দয় আচরণ করতে থাকে তাদের উপর কোনো দয়াই দেখানো হয় না কারণ এদের মধ্যে থেকে যারা বেঁচে থাকবে তারাই হবে যুদ্ধের আসল সোলজার সোলজারদের সবাইকে দুজনের একটি দলে ভাগ করে দেওয়া হয় একজনের হাতে তুলে দেওয়া হয় একটি লোডেড রাইফেল আর অন্যজনের কাছে দেওয়া হয় কিছু বুলেট বুলেট যেভাবে তার কাজ হল ধারের পিছু নিয়ে তাকে গান লোড করা ও সে যদি মারা যায় তাহলে তার রাইফেল নিজে তুলে নিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়া এদিক সেদিক বিস্ফোরিত হওয়া মাইন আর গোলাগুলির মধ্য দিয়ে তারা যুদ্ধক্ষেত্রে পৌঁছে যায় ভ্যাসেলি যেহেতু ছোটো থেকেই বন্দুক চালিয়ে এসেছে তাই সে রাইফেল পাওয়ার আশা করে কিন্তু ভাগ্য খারাপ হওয়ায় তার কপালে জুটে শুধুমাত্র রাইফেলের বুলেট অনিচ্ছা সত্ত্বেও এখন তার কোনো কিছু করার ছিল না এবার তাকে যেতে হবে মিশনে যেখানে এক প্রান্তে সকল ধরনের আর্টিলারি নিয়ে অপেক্ষা করছে জার্মানি বাহিনী এবং তাদের জীবন বিলিয়ে দেওয়ার মাধ্যমে ওই বাহিনীর কাছে তাদের পৌঁছাতে হবে বাঁশি বাজিয়ে যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই সোভিয়েতরা প্রাণপণে অ্যাটাক করে জার্মানিদের উপর কিন্তু এমন নতুন সোলজাররা মুহূর্তের মধ্যেই জার্মানিদের কাছে নিজের প্রাণ বিলিয়ে দিতে থাকে তবে ভাগ্যক্রমে ভ্যাসেলি তখনও বেঁচে থাকে সে মৃত এক সোলজারের একটি রাইফেল পাচ্ছিল কিন্তু সেটা নেওয়ার আগে অন্য আরেকজন সেটা নিয়ে চলে যায় এদিকে সৈন্যদের আত্মনাদে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে অল্প সময়ের মধ্যেই জার্মান সৈন্যরা সোভিয়েত সৈন্যদেরকে শেষ করে ফেলে কারণ সংখ্যায় অনেক বেশি জার্মান আর তাদের কাছে থাকা অনেক আধুনিক ফলে পুরো জায়গাটা পরিণত হয় লাশের স্তূপে চারিদিকে কালো ধোয়া উঠতে দেখা যায় আর সবখানে ছড়িয়ে আছে মানুষের লাশ জার্মান সেনারা মাইকে ঘোষণা দিতে থাকে যে যদি কোনো সোভিয়েত বাঁচতে চায় তাহলে জার্মানিদের সাথে যেন তারা যোগ দেয় তাছাড়া তাদের হাতে বাজার আর কোনো উপায় নেই হঠাৎই সেই ধ্বংসস্তূপের মধ্যে এগিয়ে আসতে দেখা যায় একজন রাশিয়ান মিলিটারি অফিসারকে জার্মানিরা গুলি করে সেই গাড়িটিকে উড়িয়ে দেয় গাড়ি থেকে বাতাসে উঠতে থাকে অসংখ্য কাগজের টুকরো সেগুলো মূলত মিলিটারি নিউজ পেপার ছিল গাড়িতে থাকা আর্মি অফিসার কোনো রকম গাড়ি থেকে বের হয়ে লাশের স্তূপের উপরে পড়ে থাকে জার্মান সৈন্যদের আসতে দেখে সে সব মরা মানুষের মধ্যে গিয়ে মৃত লাশের মতন পড়ে থাকে কিন্তু চালাক জার্মানরা সেই সৈন্যগুলোর পড়ে থাকা লাশের উপরেই এলো পাথারি এমপি ফর্টি দিয়ে গুলি চালাতে থাকে যাতে করে কেউ এখনো বেঁচে থাকলেও তার মৃত্যু যেন এবার নিশ্চিত হয় এরপর হিটলার বাহিনী সেখান থেকে চলে গেলে দেখা যায় দৈব ওই অফিসার এখনো বেঁচে আছে আর এবার সে পাশে পড়ে থাকা এক সৈন্যের বন্দুক তুলে নেয় দূরে এসে দেখতে পায় নাচি বাহিনীর বড় বড় কমান্ডাররা ক্যাম্প করে বসে আছে তাদের উড়িয়ে দেওয়ার জন্য সে যখনই ওই রাইফেল তাক করে তখন পাশের থেকে ভ্যাসেলির কণ্ঠ ভেসে আসে আসলে ভ্যাসেলিও এতক্ষণ মরার মতন পড়েছিল জীবন বাঁচানোর জন্য ভ্যাসেলি নিজের পরিচয় দিয়ে বলে এক্ষুনি গুলি করবেন না আগে কোনো একটা ব্লাস্ট হোক আর ঠিক সেই সময় আপনি ফায়ার করবেন যাতে করে তারা টের না পায় যে আপনি কোথা থেকে ফায়ারিং করছেন সেই কথা মতো ওই অফিসার ফায়ারিং করতে যায় কিন্তু সে দেখতে পারে তার বন্দুকের কোনো গোলা বারুদ্দি নেই সে তখন ভ্যাসেলিকে বলে তুমি কি বন্দুক চালাতে পারো ভ্যাসেলি তখন জানাই হা কিছুটা পারি এটা শুনে ওই লোকটি তাকে বন্দুক দেয়ার বলে তুমি ফায়ারিং করো ভ্যাসেলি তার কাছে থাকা বুলেট লোড করে এবং একটি ফুটো দিয়ে জার্মান বাহিনীদের দিকে তাক করে অপেক্ষা করতে থাকে মক্ষম সময়ের জন্য ঠিক তখনই গাড়ি চালিয়ে সেখানে আরও কয়েকজন জার্মান অফিসার চলে আসে আর দেখা যায় এই বাহিনীর এক কর্নেলও সেখানে শাওয়ার নিচ্ছে ভ্যাসেলির প্রথম টার্গেট হলো সেই হাই র্যাঙ্ক অফিসার কিছুক্ষণ অপেক্ষা করার পর যেই ভ্যাসেল একটি ব্লাস্টের শব্দ শুনতে পায় তখনই সাথে সাথে সে ফায়ারিং করে ওই হাই অফিসারের মাথা এ এ ফোর ফোর করে দেয় তবে শব্দের জন্য বাকি সোলজাররা সেটা কি ছুঁইটের পায় না এদিকে হঠাৎ একজন জার্মানি সোলজার ভ্যাসেলের দিকে আগাতে থাকে তবে ভ্যাসেলির মারাত্মক দক্ষতা দেখিয়ে আরও দুজনকে হেডশট নিয়ে নেয় একদম গোস্ট স্টাইলে এবার ওই শূন্য টের পেয়ে গেলে দ্রুত সামনের দিকে আসতে থাকে আর ভ্যাসিলিও এবার তাকে শট নিয়ে পরও পারে পাঠিয়ে দেয় বাকি ছিল দূরে থাকা আরও একজন সে স্নাইপারের উপস্থিতি আজ করতে পেরে সামনের দিকে দৌড় দেয় কিন্তু ভ্যাসেলি এবার উঠে দাঁড়িয়ে তাকেও দৌড়ানো অবস্থায় গুলি করে মারে এমন মারাত্মক শুটিং দেখে সেই রাশিয়ান অফিসার হয়ে পড়ে আর জানতে চায় তুমি স্নাইপার ডিভিশন থেকে কি এসেছ জানাই না আমি স্রেফ একজন সাধারণ সোলজার কিন্তু সেই অফিসার যার নাম ডানি সে এতটাই ইম্প্রেস হয় যে সে এবার ভেসেলিকে নিয়ে যায় তার প্রিন্টিং প্রেসে আর তাকে বীর বলে আখ্যা দিতে থাকে যেহেতু দানিলভের কাজ ছিল মিলিটারি প্রেসে তাই সে সিদ্ধান্ত নেয় আজকের এই বীর গাথা কাহিনী সে আগামীকালের পত্রিকায় পাবলিশ করবে সে একটি লেখা লিখে ভ্যাসিলিকা পড়ে শোনায় যেখানে আজকের দিনের ঘটনার হুবহু বিবরণ দেওয়া ছিল ভ্যাসিলি তো এটা দেখে খুবই খুশি কারণ প্রথম দিনে এই ভ্যাসিলির নাম ছড়িয়ে পড়বে পুরো সোভিয়েত ইউনিয়নের ঘরে ঘরে এভাবে ভ্যাসিলি ও দানিলভের মধ্যে এক বন্ধুত্বের সূচনা হয়ে পড়ে পরের সিন দেখা যায় ভলগা নদীর তীরে সেখানে শহরের অনেক সিভিলিয়ান নৌকায় করে শহর থেকে পালানোর চেষ্টা করছে মেয়েরা কাতর কণ্ঠে চিৎকার করছে আমাকে যেতে দাও আমাকে যেতে দাও কিন্তু আর্মি সোলজাররা তাদেরকে বন্দুকের বাট দিয়ে মেরে আবারও শহরের ভিতরে পাঠিয়ে দিচ্ছে কারণ প্রেসিডেন্ট স্টার্লিং এর হুকুম অনুসারে কেউ শহর থেকে বের হয়ে যেতে পারবে না এরই মাঝে সেখানে আসতে দেখা যায় রুশ সেনাবাহিনীর উচ্চ পদস্থ কমান্ডিং অফিসার চেফকে সেই রুমে ক্রুশ চেফার স্ট্যালিং চিফ কমান্ডারকে কথা বলতে দেখা যায় কমান্ডার বলে জার্মানিদের কাছে আধুনিক আর্টিলারি ইয়ার্কার্ফ সবই আছে আর আমাদের কাছে কিচ্ছু নেই তাই অনেক চেষ্টা করেও আমরা তাদেরকে দামিয়ে রাখতে পারছি না কুরুশ চেফ তার দিকে একটি রিভলভার এগিয়ে দিয়ে বলে যেহেতু তোমাকে দিয়ে হলো না তাই তুমি তোমার প্রাপ্য পথটি বেছে নাও কমান্ডার নিজের মুখের ভিতরে রিভলভার তাক করেন আর ক্রুস চেফ রুম থেকে বাইরে বের হয়ে আসে এর শব্দে গুলি চারিদিকে কেঁপে ওঠে এর মানে তো তোমরা বুঝতেই পারছো ভেতরে থাকা কমান্ডার নিজের ব্যর্থতার কারণে কুরুশেব রুমের বাইরে থাকা পলিটিক্যাল অফিসারদের বলে জানো কি কেন এই শহরটি স্পেশাল কারণ এই শহরটা প্রেসিডেন্ট স্টারলিনের এটা দখল হয়ে গেলে সব শেষ হয়ে যাবে তিনি বলেন আমি চাই তোমরা জার্মানিদের ভয়ে নিজেদের ভেজানো বন্ধ করো তিনি তাদের কাছে সাজেশন চান কি ধরনের খবর প্রকাশ করে সবাইকে উৎসাহিত করা যায় কিন্তু কেউই তাকে ঠিক দিতে পারে না তবে সেখানে থাকা দানিলভ হঠাৎই বলে ওঠে আমাদের হিরোদের সবার সামনে নিয়ে আসতে হবে তাদের বীরুত্বের কথা বেশি বেশি করে প্রচার করতে হবে যাতে সবাই অনুপ্রেরণা পায় কারণ এক বীরের গল্প পড়ে হাজারো বীর তৈরি হবে কুরশেফ তাকে জিজ্ঞেস করেন সে কি কোনো হিরোকে চেনে কিনা দানিলভ তখন জবাব দেয় হ্যাঁ আমি একজনকে চিনি সেটা যে কে তা কি তোমরা আন্দাজ করতে পারছো হ্যাঁ লাশের স্তূপের মধ্যে থেকে পাঁচজন জার্মানিকে একটি পুরাতন রাইফেল দিয়ে একাই শুট ডাউন করা আমাদের গল্পের হিরো ভ্যাসেলি এর পরে দিশে দেখা যায় একটি ছাপাখানায় শত শত নিউজ পেপার ছাপানো হচ্ছে ভ্যাসেলি সেখানে ঢুকতেই দানিলভ চিৎকার করে তাকে বলে ভ্যাসেলি তুমি তো বিখ্যাত হয়ে গেছো কারণ তার কৃতির কথা ছাপানো হয়েছে সব পেপারের ফ্রন্ট পেজে দানিলভ বলে এই নিউজ সবখানে পৌঁছে যাবে এমন কি প্রেসিডেন্ট স্টারলিনের কাছেও দানিলভকে জেনারেল স্টাফ আর ভ্যাসেলিকে স্নাইপার ডিভিশনে প্রমোট করা হয়েছে তুমি এখন খুবই গুরুত্বপূর্ণ এবং চেফ আদেশ দিয়েছে তোমার যেন কোনো ক্ষতি না হয় ঠিক এই খবর প্রচারের পর থেকে ভ্যাসেলি জেটসেফ এখন ন্যাশনাল হিরোতে পরিণত হয়েছে তার প্রতিদিনের মিশন আর কিল রেকর্ড ফলাও করে ছাপা হচ্ছে পত্রিকাতে এভাবেই ভ্যাসেলি সোভিয়েত ইউনিয়নের জন্য হয়ে পড়ে একজন ত্রাণকর্তা ভ্যাসেলিকে দেখা যায় মুখে কালি মেখে আর কালো চাদর জড়িয়ে মারাত্মক করে অপেক্ষা করছে জার্মানি সেনাদের খতম করতে ঠিক সেই সময় নিচে একটি ছোট্ট বাচ্চা দৌড়ে তার সাথে দেখা করতে আসে এই ছেলেটির নাম শাসা সে ভ্যাসেলির অনেক বড় ফ্যান সে ভ্যাসেলিকে তার মায়ের কাছে নিয়ে যায় আপ্যায়ন করার জন্য শাসার মাও ভ্যাসেলিকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়ে এবং ধন্যবাদ জানায় তার বিরুদ্ধের জন্য এরপরই সেখানে আসতে দেখা যায় অফিসার দানিরফকে তার হাতে অনেকগুলো চিঠি যেগুলো ভ্যাসিলির কাছে এসেছে নানা জায়গা থেকে একজন খনির মালিক তো নিজের খনিকে ভ্যাসিলির নামেই করে দিতে চাইছে মানে বুঝতে পারছো তো ভ্যাসিলিকে সবাই কতটা কদর করছে এখন ভ্যাসিলিকে ডাক দেয় কারণ সেই চিঠিগুলোর উত্তর লিখতে হবে ভ্যাসিলি যদিও লিখতে জানে কিন্তু তাকে অনেক শব্দের বানান বলে দিতে হয় এরপর মিসেস ফিলিপভের ঘরে একটি সুন্দর মেয়েকে আসতে দেখা যায় এটাই সেই তানিয়া যাকে ভ্যাসিলি ট্রেনের ভিতরে দেখেই প্রেমে পড়ে গিয়েছিল সে ভ্যাসিলিকে চিনতে পারে কারণ পত্রিকায় ভ্যাসিলির ছবি দেখেছে সে মিসেস ফিলিপের কাছে তানিয়া নিজের মেয়ের মতো এখানে তানিয়াকে দেখে ভ্যাজিলির চোখ যেমন জলজল করে ওঠে ঠিক একইভাবে তানিয়ার রূপ দেখে দানিলভ ও মুহূর্তে তার প্রেমে পড়ে যায় দানিলভ যখন জানতে পারে তানিয়া মস্কো ইউনিভার্সিটি থেকে জার্মান ভাষায় পড়াশোনা করেছে তখন সে তানিয়াকে অফার দেয় তাদের ব্যাটেলিয়ানে ট্রান্সলেটর হিসেবে যোগ দেওয়ার জন্য তানিয়া তার অফার সাদরে গ্রহণ করে আর এভাবেই তারা সেই রাত এখানে অবস্থান করে পরের সিনে আমরা একটি স্পেশাল ট্রেনকে স্টাইলিং গ্রেডের জংশন আসতে দেখি এই ট্রেনে আজ এসেছে একজন বিশেষ জার্মান সোলজার যার নাম মেজর কনিক সেখান থেকে কনিক বেজে আসলে তার সাথে জার্মান সেনাবাহিনীর একজন অফিসার দেখা করেন তিনি তাকে রুশ স্নাইপারদের উৎপাতের কথা জানায় স্নাইপার অ্যাক্টিভিটি নিয়ে জার্মানরা খুবই চিন্তিত বিশেষ করে ভ্যাসিলিকে নিয়ে আসলে মেজর কনিককে এখানে পাঠানো হয়েছে এই স্নাইপার ভ্যাসিলিকে শেষ করার জন্য কারণ তিনি নিজেও একজন মারাত্মক দক্ষ ও রুথলেস জার্মান স্নাইপার জার্মান অফিসার তাকে জিজ্ঞেস করে সে কিভাবে খুঁজে বের করবে মেজর কনিক তাকে জবাব দেয় ভ্যাসিলি নিজের থেকেই তার কাছে আসবে এভাবেই যুদ্ধের মধ্যে শুরু হয়ে যায় আরও একটি যুদ্ধ রাশিয়ান বরাম জার্মান স্নাইপারের মহাযুদ্ধ পরের দিশে দেখা যায় একজন স্নাইপার এসে ভ্যাসিলিকে ঘুম থেকে ডেকে তোলে তার নাম লুডমিলা তবে এই লুডমিলা কিন্তু সেই সেভাস্তপুলের লুডমিলা নয় কারণ সেভস্তপুল দখলের পরেই জার্মানিরা স্টেলিং গ্রেড দখল করতে এসেছিল যাই হোক সে ভ্যাসিলিকে ডেকে নিয়ে যায় একটি ডিপার্টমেন্টাল স্টোরে ভ্যাসিলিকে লুডমিলা বলে একজন জার্মান স্নাইপার তাদের সাতজন যোদ্ধাকে একাই নক করে দিয়েছে আসলে এই স্নাইপার ছিল মেজর কনিক এবং সে এখানে এসে ইতিমধ্যে তার তাণ্ডব চালানো শুরু করে দিয়েছে সেই ভ্যাসিলির অবস্থান জানার জন্য এই লোকেশনে সে ওত পেতে বসে আছে ভ্যাসিলি অনেক খোঁজাখুঁজির পর একটি হেলমেট দেখতে পায় আর সেটাই শট নিলে হেলমেটটি মাটিতে লুটিয়ে পড়ে ভ্যাসেলি সহজে একজন স্নাইপারকে খতম করার ফলে লুডমিলা ও সে চলে যায় ওই স্নাইপারের ডক ট্যাগ কালেক্ট করার জন্য বিল্ডিং এর ভিতরে ঢুকে তারা সতর্কভাবে স্নাইপারদের লাশ খুঁজতে থাকে কিন্তু লুট মিলা দেখতে পায় একটি পুতুলের হাতে রাইফেল ধরিয়ে সেখানে শুইয়ে দেওয়া হয়েছে তার মানে কিছুক্ষণ আগে যাকে শট করা হয়েছিল সেটা ছিল পুরো একটি সেট আপ করা নকল পুতুল অর্থাৎ তাদের জন্য একটা ট্র্যাপ সেট করে রাখা হয়েছে এখানে সে বুঝতে পারে তাদের শত্রুরাই আশেপাশে কোথাও লুকিয়ে আছে ঠিক তখনই বিকট শব্দে জার্মানি বিমানে এসে একের পর এক বোমা ফেলতে থাকে বিল্ডিংগুলোর উপর লুটমিলা প্রচন্ড ভয়ে সেখান থেকে পালিয়ে যেতে চায় ভ্যাসেলি তাকে বহুবার নিষেধ করলেও লুটমিলা ভয়ে দৌড় দেয় আর দৌড় দেওয়া মাত্রই একটি বুলেট এসে সোজা তার কপালে ঢুকে যায় এই শট নিয়েছিল ভয়ঙ্কর স্নাইপার কোনি বোমের আঘাতে আশেপাশে কিছু ঘুরিয়ে গেলেও ভ্যাসেলি তার নিজের জায়গা থেকে এক চুলো নড়ে না কারণ সে জানে নড়লেই তার মৃত্যু নিশ্চিত এরপর দেখা যায় মেজর কনিকের সামনে সেই ছোট্ট শাসা বসে আছে সে তাকে ভ্যাসেলির খবরগুলো পড়ে শোনাচ্ছিল আসলে শাসা একজন জুতো পুলিশের কাজ করত আর সে জার্মানি ভাষা জানায় তাকে জার্মান ক্যাম্পের কাজে নিয়োজিত করা হয়েছিল এখানে কিছু কথার মাঝেই শাসা মেজরকে জানায় সে খুব ভালো করে ব্যাসে লিখে চেনে এই কথাগুলো শুনে মেজর মনে মনে বলতে থাকে তাহলে তোমাকে দিয়েই আমি আমার কাজ হাসিল করে নেব দেখা যায় করে অন্য কোথাও নেওয়া হচ্ছে জাহাজ থেকে নেমে তার সাথে দেখা হয় দানি লভের সে তাকে ডিপার্টমেন্টাল স্টোরের সব ঘটনা খুলে বলে সে বলে এমন কোন স্নাইপারকে সে আগে কখনো মোকাবেলা করেনি এই লোকটি তার চেয়ে সব সময় এক ধাপে গিয়ে আছে দানিলফ বলে এর কারণ হলো সে তোমার সম্পর্কে সব কিছু জানে তার নাম হচ্ছে মেজর কনিক জার্মানরা তাকে এখানে পাঠিয়েছে তোমাকে খুঁজে হত্যা করার জন্য তখন সেখানে থাক এক রাশিয়ান সৈনিক বলে ওঠে মেজর কনিক ছিলেন শার্প শুটার ইনস্টিটিউটের একজন বড় ট্রেনার এই লোকটির নাম কুলকভ সে কনিকের কাছে স্নাইপিং ট্রেনিং নিয়েছিল তাই সে কনিক সম্পর্কে অনেক কিছুই জানে এখন থেকে সে ভ্যাসেলির সাথে থাকবে তাকে হেল্প করার জন্য তবে আজ ভ্যাসিলি দেখা করবে স্ট্যালিং গ্রেডের কমান্ডার কুরশেভের সাথে ভ্যাসিলির এমন মহিষী কাজের জন্য স্বয়ং স্টার্লিং তাকে অভিনন্দন জানিয়ে এমন এক অনুষ্ঠানের আয়োজন করেছে তাই ভ্যাসিলিকে আজ অফিসিয়াল মিলিটারি ইউনিফর্ম পড়ানো হয় তবে সেখানে ভ্যাসেলির সাথে দেখা হয় তানিয়ার তানিয়া তাকে এমন রূপে দেখে তার অনেক প্রশংসা করতে থাকে আর জানায় এখন থেকে সে রাশিয়ান কন্ট্রোল রুমে জার্মানিদের রেডিও সিগনাল ট্র্যাপ করে তার ডিগোট করার কাজে নিযুক্ত হয়েছে পরে দিশে দেখা যায় ভ্যাসিলি কমান্ডার কুরশেফের সাথে দেখা করেছেন এবং কুরশেব তাকে দেখে ব্যাপক খুশি হয়েছে সেখানে সাংবাদিকরা তাকে নানা ধরনের প্রশ্ন করতে থাকে তারা এও জিজ্ঞেস করে যে সে কিভাবে জার্মানির বেস্ট শার্প অর্থাৎ কনিগের মোকাবেলা করবে কুশেফ তাদের বলে এটা একটা ভালো লক্ষণ যে জার্মানিরা ভ্যাসেলির ভয়ে প্যান্টে হিশু করা শুরু করেছে আর তাদের বাপকে ডেকে এনেছে একে শেষ করার জন্য এরপর দেখা যায় ভ্যাসেলি সেই ছোট্টবেলা শিকারের স্বপ্ন দেখছে আসলে সেদিন ভ্যাসেলি তার শট নিয়ে নেকড়েটিকে মারতে ব্যর্থ হয়েছিল এর ফলে হামলে পড়ে তাদের পোষা ঘোড়াটির উপর এমন অবস্থায় ভ্যাসেলি বারবার তার দাদার কাছে ক্ষমা চেয়েছিল এই মিস এর জন্য ভ্যাসেলি এখনও সেই দিনের ঘটনার জন্য নিজেকে দোষারোপ করে আর তাই কোনো কোনো রাতে ঘুমের ঘোরেই শুধু এই স্বপ্নটি সে দেখতে থাকে ঘুমন্ত ভ্যাসেলিকে ব্যারাক থেকে ডেকে তোলা হয় আজকে নতুন মিশনে যাওয়ার জন্য সাথে থাকছে কুলকিফ আর একজন আরও স্নাইপার যার নাম তারা ওই ভাঙাচোরা সামনের দিকের পর পজিশন নিয়ে ভ্যাসেলি একটি টেলিফোন লাইনে শ্যুট করে তা বিচ্ছিন্ন করে দেয় লাইন বিচ্ছিন্ন হয়েছে দেখে সেখানে একজন টেকনিশিয়ান আসে তার রিপেয়ার করার জন্য এই সুযোগে কুলকিফ তাকে স্নাইপ করে সোজা খুলি উড়িয়ে দেয় এরপর ভ্যালোডিয়া সেখান থেকে বের হয়ে যায় খাবারের ব্যবস্থা করতে কিন্তু দুর্ভাগ্যবশত সে জার্মানিদের হাতে ধরা পড়ে এদিকে মেজর সেদিন অফিসে বসেছিল তাকে একজন প্রতিদিনের মতন কোথায় কোথায় স্নাইপার অ্যাটাক হয়েছে সেটার ইনফরমেশন দিতে থাকে সেখানে বলা হয় একটা ফ্যাক্টরিতে তিনজন লাইনম্যানকে স্নাইপার হত্যা করেছে কিন্তু তাদের মধ্যে একজনকে আমরা ধরতে সক্ষম হয়েছি এটা শুনে কনিক তার সাথে দেখা করতে চলে আসে আসলে সেই কয়েদি ছিল স্বয়ং ভেলোরিয়া কোনিক তাকে ভ্যাসিলির ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু কোনো উত্তর পায় না কনিক তাকে বলে তার পোশাক খুলে তাকে জার্মান পোশাক পরিয়ে দিতে আর তাকে ফোনের লাইন রিপেয়ার করতে পাঠাতে এতে করে ভ্যাসেলিরা তাকে জার্মান ভেবে শ্যুট করে দেবে আর কনিকও তাদের লোকেশন পেয়ে যাবে এই প্ল্যান করে ভেলোডিয়াকে তারা জোরপূর্বক পাঠিয়ে দেয় অন্যদিকে কনেক একটি ভালো ব্যাকআপ নিয়ে অপেক্ষা করতে থাকে তাদের লোকেশন পাওয়ার জন্য ভেলোডিয়া যখন এই অবস্থায় মাটিতে গা টানতে টানতে বাইরে বের হয়ে আসে কুলকিফ তাকে জার্মান ভেবে শ্যুট করে মেরে ফেলে ফলাফল এই শুটের কারণে মেজর কনি তাদের পজিশন জেনে যায় আর অন্যদিকে কুলকিপ কনিকে ট্রিক ব্যবহার করেই খালি হেলমেট ঝুলিয়ে অপেক্ষা করতে থাকে কনি কখন শুট করবে কিন্তু কোনিক তো আর এত কাঁচা জিনিস না সে অনেক অপেক্ষা করেও কোনো শট নেয় না সেই হেলমেটে কারণ সে জানে এই হেলমেটের পিছনে কেউই নেই কোনো ফায়ার ব্যাক হচ্ছে না দেখে কুলকিফ আর ফ্যাসেলি তাদের পজিশন চেঞ্জ করে অন্যদিকে কনেক তাদের এক্সিট পয়েন্টের দিকে স্নাইপার তাক করে ঠাই শুয়ে থাকে কারণ সে জানে কিছুক্ষণের মধ্যেই এখান দিয়ে তারা বের হবে কুলকিভ ও ভ্যাসেলি যখন ওই এক্সিট পয়েন্টে আসে তখন সবার প্রথমে কুলকিভ ও পরে ভ্যাসেলি একসাথে পার হতে যায় ঠিক সেই সময় ওত পেতে থাকা ভয়ানক স্নাইপার তার সুনিপুণ শট নিলে তা গিয়ে লাগে কুলকিভের মাথায় আর সেই মুহূর্তে কুলকিভ ডেড বডিতে পরিণত হয় এমন রানিং অবস্থায় শট নেওয়া দেখে ভ্যাসিলি পুরোই শক্ট হয়ে পড়ে কারণ এমন অ্যাঙ্গেলে শট নিতে সে এখনো পর্যন্ত কাউকে দেখেনি ভ্যাসেলির মন পুরোই ভেঙে যায় আর তার হাত কাঁপতে থাকে সে বুঝে ফেলে এ যেন তেন কোনো স্নাইপার নয় তার কাছে ভ্যাসিলি কিছুই না কমান্ডার কুর্শেফ এই নিয়ে অনেক রাগান্বিত হয় তবে দানিলভ তাকে বলে ফ্যাসিলির উপরে ভরসা রাখার জন্য সেই রুম থেকে দানিলভ বের হয়ে এসে দেখতে পায় তানিয়া কিছু একটা টাইপ করছে যেহেতু ও ইতিমধ্যে তানিয়ার প্রেমে পড়ে গেছে তাই সে তাকে কিছু উপহার দিয়ে পটাতে চায় কিন্তু তানিয়া জানায় সে আর এই চাকরি করবে না কারণ কয়েক সপ্তাহ আগে জার্মানরা তার বাবা মাকে নির্মম হত্যা করেছে তাই এখন সে সরাসরি ব্যাটল গিয়ে জার্মান সৈনিকদের মাথার খুলে উড়িয়ে দিতে চায় তবে দানিলভ চাইছিল তাকে তার ভালোবাসার কথা বলতে কিন্তু নিজে পারবে না দেখে সে ভ্যাসিলি সাহায্য নেয় এদিকে ভ্যাসিলি দানিলভকে নিজের ফেইলিয়ার কথা বলে সে বলে আমি তো এত ভালো স্নাইপার না কিন্তু তুমি প্রতিনিয়ত আমাকে নিয়ে অতি রঞ্জিত লেখা লিখেছ যার ফলে সবাই ভাবছে আমি একজন স্নাইপার কিং কিন্তু আমি তো এই কনিকের কাছে কিছুই না আমি আর এই জনপ্রিয়তার চাপ কোনোভাবেই নিতে পারছি না এখন থেকে আমি একজন সাধারণ সোলজার হিসেবেই ফাইট করতে চাই কিন্তু দানিলফ তাকে আবারও আশ্বস্ত করে যে তুমি পারবে এই জার্মান স্নাইবারকে হত্যা করতে পরের দিন কোনিক আবারও শাসার সাথে কথা বলতে দেখা যায় এবার সে তার কাছে ভ্যাসেলির লোকেশন সম্পর্কে জানতে চায় শাসা বলে সে জানে কোন পথ দিয়ে ভ্যাসেলি তার সেফ সেল্টার থেকে বের হয় আসলে শাসা কিন্তু দানি কথায় কাজ করছে আর এটা একটা প্ল্যান ছিল জন্য তবে কোনিক এটা বুঝতে না পেরে তার কথা মতোই ওই এন্ট্রি পয়েন্টে নিজের পজিশন নেয় এদিকে ফ্যাক্টরি ভ্যাসেলি কোনিককে তার পিছন থেকে আক্রমণ করার জন্য ডিসিশন নেয় কিন্তু যখন ভ্যাসেলি এবং আরেকজন স্নাইপার পাইপের মধ্যে দিয়ে আসতে থাকে তখন পাইপের ভিতর থেকে আওয়াজ শুনে কনিক বুঝে যায় যে তারা এক্সিট পয়েন্টে নয় পাইপের মধ্য দিয়ে আসছে সেই পাইপের মুখের দিকে স্নাইপার রাইফেল তাক করে খাপটি মেরে বসে থাকে অন্যদিকে ভ্যাসেলি ও তার পার্টনার সেখান থেকে যখন বের হতে যায় ঠিক সেই সময় এক নিয়ে তার পার্টনারকে জখম করে দেয় ভাগ্যক্রমে ভ্যাসেল একটি ব্যাক পেয়ে সেখানে লুকিয়ে পড়ে তবে তার হাত থেকে ততক্ষণ স্নাইপার রাইফেলটি দূরে চিটকে পড়েছে সে তার পার্টনারকে বলে দ্রুত পাইপের মধ্যে দিয়ে আবার ফিরে যাও না হলে এই স্নাইপার তোমাকে মেরে ফেলবে এমন অবস্থায় ভ্যাসিলি একা কি করবে তাকে এখন যেভাবেই হোক তার স্নাইপার রাইফেলটি নিজের কাছে আনতে হবে তাই তার কাছে থাকে একটি ছুরি ও দৌড়ি দিয়ে সে বারবার চেষ্টা করতে থাকে রাইফেলটি পাওয়ার জন্য অন্যদিকে কোনিক ঠায় বসে আছে যে কখন তার মাথা দেখা যাবে আর সে সেটাকে উড়িয়ে দেবে কিন্তু ভ্যাসেলি অনেক চেষ্টার পর রাইফেলটি ছুটিতে বাঁধাতে সক্ষম হয় আর টেনে নিজের কাছে নিয়ে আসতে থাকে তখন কনিক সেই দড়িতে শট নিয়ে সেটা ছিড়ে দিলে ভ্যাসেলি আবারও হেল্পলেস হয়ে পড়ে এদিকে এক ঝাক প্লেন এসে তাদের ফ্যাক্টরিতে বোমা হামলা করলে সেখানকার কাজ ভেঙে চারিদিকে পড়া শুরু করে কিছু কাঁচের টুকরো ভ্যাসেলির সামনে পড়লে দূর থেকে কনিক এই প্রথমবারের মতো দেখতে পায় রাশিয়ান স্নাইপার ভ্যাসেলির আসল চেহারা অন্যদিকে তানিয়া যখন জানতে পারে ভ্যাসেলি ট্র্যাপে পড়ে আছে তখন সে দ্রুত ক্যাম্প থেকে সবার আদেশ অমান্য করে চলে যায় ভ্যাসেলিকে বাঁচাতে তানিয়া পাইপের ভিতর দিয়ে ভ্যাসিলির কাছে চলে আসে আর তাকে দেখে জানায় কোনোভাবেই যেন সে তার মাথা উঁচু না করে এছাড়াও সে তানিয়াকে বলে দেয় এদিকে শব্দ শুনে পাইপের দিকে তার এইম করে রাখে ভ্যাসেলি তানিয়াকে বলে বেশি নড়াচড়া না করতে কনিক পিছনের এক জালনায় লুকিয়ে আছে এবার ভ্যাসেলি বুদ্ধি করে তানিয়াকে বলে একটি বড় কাছে টুকরো নিয়ে যেদিকে কোনিক রয়েছে সেদিকে পয়েন্ট করে ধরতে তানিয়া সেটা করা মাত্রই কাচে সূর্যের আলো তীব্র রিফ্লেকশনে কনিকের চোখ ঝলসে যায় আর এই সুযোগে ভ্যাসেলি বিদ্যুৎ গতিতে রাইফেল নিয়ে উঠে তার দিকে মারাত্মক এক শট নিয়ে বসে এই শট সরাসরি গিয়ে লাগে কণিকের ডান হাতে আর এরপরে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় ভ্যাসেলিকে সেই স্থান থেকে বাঁচাতে পেরে তানিয়া অনেক খুশি হয় আর এবার সে তার ভালোবাসার কথা ভ্যাসেলিকে জানিয়ে দেয় ভ্যাসিলিও তাকে সেই প্রথমবার দেখে ভালোবেসে ফেলেছিল বললে তানিয়াও ভ্যাসিলি এই যুদ্ধের মধ্যেও নিজেকে আপন করে নেয় এদিকে তানিয়ার সাথে ঘনিষ্ঠ হয়ে যাওয়ার পর ভ্যাসেলি আর যুদ্ধে থাকতে চায় না কারণ সে এক বন্ধনে নিজেকে আবদ্ধ করে ফেলেছে কিন্তু দানিরফ তাকে জানায় আমরা টার্গেটের খুব কাছাকাছি চলে এসেছি এছাড়াও আমাদের সিক্রেট ইন্টেল দিয়ে সাহায্য করছে শাসা কালকেই তুমি কনিককে শেষ করে ফেলতে পারবে এটা শুনে ভ্যাসেলি অনেক ক্ষেপে যায় যে এত ছোট বাচ্চাকে দিয়ে সে কেন এই যুদ্ধে নোংরা কাজে ব্যবহার করছে কিন্তু যেহেতু করেই ফেলেছে তাই ভেসেলি পরের দিন শাহাকে নিয়ে চলে যায় সেই স্থানে যেখানে কোনিগের বেস ক্যাম্প ছিল ভ্যাসেলি অন্ধকারের মধ্যে সেখানে গিয়ে মোরে থাকা সৈনিকদের মাঝে নিজেকে লুকিয়ে ফেলে আর পজিশন নিয়ে অপেক্ষা করতে থাকে কোনিগের লোকেশন পাওয়ার জন্য এভাবেই রাত পার হয়ে সকাল হয়ে যায় কিন্তু ভ্যাসেলি সারা রাত জেগে থাকার কারণে অনেক ক্লান্ত হয়ে পড়ে ঠিক যেই সময় কোনিক তার বেস ক্যাম্পে আসে তখন ভ্যাসিলি তাকে দেখতে পায় না কারণ ইতিমধ্যে সে ঘুমিয়ে পড়েছে এদিকে রাশিয়ানরাও কমান্ডারের নির্দেশে সেখানে সম্মুখ যুদ্ধে নেমে পড়ে জার্মানিদের বিরুদ্ধে এটা ছিল অতর্কিত যা ভ্যাসিলি আগে থেকে মোটেও জানত না মুহু মুহু গোলাবর্ষণে আবারও রাশিয়ানরা ব্যাপকভাবে পরাজিত হয় জার্মানিদের হাতে কিন্তু এবারও ভ্যাসিলি সেখানে খাপটি মেরে পড়ে থাকে মরার ভান করে এদিকে কনিক তার স্নাইপার রাইফেল দিয়ে ভ্যাসিলি লোকেশন ট্রেস করা ট্রাই করতে থাকে ঠিক সেই সময় সে একটি আলোর ঝলকানি দেখে বুঝে ফেলে এখানে হয়তো কেউ লুকিয়ে আছে কিন্তু ততক্ষণেই একজন সোলজার কিসে সে দেখতে পায় সেখানে লুটপাট করতে ওই সোলজার মরার মতো পড়ে থাকা ভ্যাসিলির ওয়্যার ট্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার সময় জার্মানি বাহিনীর হাতে ধরা খায় আর ভ্যাসিলির ট্যাগটি উদ্ধার হলে সবাই ধরে নেয় ভ্যাসিলি হয়তো মারা গেছে চারিদিকে ভ্যাসেরি মারা গিয়েছে এই নিউজ ছড়িয়ে পড়ে আর জার্মান বাহিনী তা মাইকে ফলাও করে প্রচার করে রাশিয়ানদের মন ভাঙার জন্য এদিকে কোনিককে জানানো হয় যে যেহেতু তার টার্গেট মারা গেছে তাই তাকে এখন বার্লিন ফিরে যেতে হবে কৌনিক ভ্যাসেলির এমন মৃত্যু ভাবে মেনে নিতে পারে না কারণ সে চাইছিল তার হাতেই যেন ভ্যাসেলি মারা যায় সে এই নিউজ বিশ্বাসও করে না কিন্তু উপরের অর্ডার তো আর অমান্য করা যায় না তাই সে তার যুদ্ধের ব্যাচ ফেরত দিয়ে সেখান থেকে চলে আসে এদিকে কুরশে ফ্যাসিলি মারা যাওয়ার খবর শুনে দানিলভকে প্রচন্ড বকাঝকা করতে থাকে তানিয়াও জানতে পারে ভ্যাসিলি মারা গেছে সে তখন ডান এই ব্যাপারে জিজ্ঞেস করে দানিলফ তখন তাকে বলে তুমি চিন্তা করো না সে অবশ্যই ফিরে আসবে এদিকে মেজর সন্দেহ করে ফেলেছে যে ভ্যাসিলিদের হয়ে কাজ করছে তাই সে শাসার সাথে একটি খেলা শুরু করে সে বলে ভ্যাসিলি যে মারা গেছে সেটা সে বিশ্বাস করে না ভ্যাসিলি অবশ্যই ফিরে আসবে আর সে তার জন্য সেই ফ্যাক্টরিতে অপেক্ষা করবে মানে সে শাসাকে জানিয়ে দিল যে কাল আমি ভ্যাসিলির জন্যই সেখানে অপেক্ষা করবো অন্যদিকে দেখা যায় ভ্যাসিলি আসলেই বেঁচে আছে এবং সে দানিলভের কাছে এসে সব খুলে বলছে ঠিক সেই সময় শাসা ভ্যাসিলিকে কনিক কালকের প্ল্যানের ব্যাপারে জানায় তখন সে জানায় কনিক তার জন্য সেই ফ্যাক্টরিতে অপেক্ষা করবে এরপর ভ্যাসিলিয়া আর তানিয়ার আবারও দেখা হলে তানিয়া তাকে জীবিত দেখতে পেয়ে আবেগে চুম্বন করতে থাকে ওদিকে এই দৃশ্য দানিলফ দেখে ফেললে তার মন ভেঙে হয়ে যায় সেই সাথে তানিয়া আর ভ্যাসিলির এই ভালোবাসা দেখে সে হিংসা করতে থাকে কারণ তার মনে হয়েছিল ভ্যাসিলি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে কারণ ভ্যাসিলি তো জানত যে আমি তানিয়াকে পছন্দ করি তাই রাগের বসে দানিলফ ছাপাখানায় গিয়ে ভ্যাসিলির নামে উল্টা পাল্টা সংবাদ ছাপাতে শুরু করে অন্যদিকে ভ্যাসিলিও তানিয়া ওই ফ্যাক্টরিতে রাতে অপেক্ষা করতে থাকে সকাল হওয়ার জন্য এর পরের দিন সকালে শাসা পালিয়ে ওই ফ্যাক্টরিতে যাওয়ার সময় কনিক তাকে দেখে ফেলে সে বুঝে ফেলেছে যে এই পিচ্চি এতদিন ধরে তাকে বোকা বানিয়েছে তাই সে শাসাকে ধরে নিয়ে যায় এবং নির্মমভাবে এই নিষ্পাপ বাচ্চাটিকে হত্যা করে ফ্যাক্টরির মাঝখানে ঝুলিয়ে রাখে হঠাৎই তানিয়া শাঁসা ঝুলন্ত লাশ দেখতে পায় আর এই নির্মম দৃশ্য দেখে সে পাগলের মতো করতে থাকে নিজের হাতে যাকে সে মানুষ করেছে তার প্রতি হওয়া এমন অন্যায়ের প্রতিশোধ নিতে সে রাইফেল নিয়ে ছুটে যেতে চায় হত্যা করার জন্য কিন্তু তাকে বাধা দেয় নিজে মোকাবেলা ভ্যাসেলি করতে যায় আর তানিয়াকে কথা দেয় যে সে কোনিককে মেরে তার রাইফেলটি তাকে উপহার দেবে ভ্যাসেলি চলে যাওয়ার পর তানিয়া তবু একটি রাইফেল নিয়ে ছুটে যেতে চায় কিন্তু এবার দানিলফ তাকে আটকে ফেলে সে তাকে নিয়ে যায় শাসার মায়ের কাছে তার ছেলের সম্বন্ধে জানাতে কিন্তু তার মা এই হত্যার কথা সহ্য করতে পারবে না বলে দানিলফ তাকে জানায় তার ছেলে একজন বিশ্বাসঘাতকে পরিণত হয়ে জার্মানিদের সাথে যোগ দিয়েছে মিসেস ফিলিপপ তার কানকে যেন বিশ্বাসই করতে পারে না তাকে বলা হয় সে জার্মানিদের সাথে দিব্যি ভালোভাবে বেঁচে আছে এটা শুনে সে কিছুটা আশ্বস্ত হয় আর বলে যাই হোক না কেন আমার ছেলেটা তো এখনো বেঁচে আছে কিন্তু সে কি আর জানে তার ছেলে ইতিমধ্যে আকাশের তারায় পরিণত হয়েছে ডানিলফ তাকে জানায় এখান থেকে তাদেরকে এখন বের হয়ে সেফ একটি জায়গায় চলে যেতে হবে শাশার মা আর তানিয়াকে নিয়ে দানিলভ আগাতে থাকে পুলের দিকে আর ঠিক তখনই সেখানে জার্মানিয়ার ফোর্সরা বোমাবর্ষণ শুরু করে দেয় ঠিক সেই সময় তানিয়াও একটি বোমের আঘাতে মারাত্মকভাবে আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে শাশার মা পাগলের মতো করতে থাকেন আরেকজন ডাক্তার ডাকেন সে এসে চেক করে বলে তানিয়ার বেঁচে থাকার চান্স নেই বললেই চলে কিন্তু শাস আর মা তাকে তাও চিকিৎসা করার জন্য অনুরোধ করেন কারণ তানিয়া তার কাছে মেয়ের মতন এবং যেভাবেই হোক তাকে বাঁচাতে হবে অন্যদিকে ভ্যাসেলি কানিকের খোঁজে সেই ফ্যাক্টরির ভাঙা দেওয়ালের আড়ালে আবারও পজিশন নিয়ে বসে আছে এর কিছুক্ষণের মধ্যে দানিলভ সেখানে উপস্থিত হয় আর জানায় তানিয়া মারাত্মক রকমের আহত হয়েছে এই খবর শুনে ভ্যাসেলি একদম ভেঙে পড়ে তবে তানিয়া আহত হওয়ার পর দানিলভের খুব আফসোস হয় ভ্যাসেলির উপরে হিংসা করার জন্য তাই সে এবার এই পাপের প্রাশ্চিত্ত করতে চায় সে বলে এভাবে সারাদিন বসে থাকলেও তুমি কণিকের লোকেশন পাবে না দাঁড়াও আমি তোমাকে হেল্প করছি এই বলে সে তার মাথা বের করে দেয় যাতে কনিক তাকে শুট করে এবং কণিকের অবস্থান যেন ভ্যাসিলি জানতে পারে ভ্যাসিলে চিৎকার করে তাকে এটা করতে নিষেধ করে কিন্তু দানিলভ সেটা করে বসে আর সাথে সাথে এক শটে তার মাথা ঝাঁঝরা করে দেয় তখন দেখা যায় যে আসলে কনিক এমন এক ব্যাক ছিল যেখানে তার লোকেশন বের করা কোনোভাবেই সম্ভব ছিল না কিন্তু ডানিলভের আত্মত্যাগের বিনিময়ে ভ্যাসেলি এখন তার লোকেশন পেয়ে যায় ডানিলভ মারার পর কনিক ভাবে সে হয়তো ভ্যাসেলিকে মেরে ফেলতে সক্ষম হয়েছে তবুও সে নিশ্চিত হওয়ার জন্য তার বডি ইনসপেক্ট করতে বাইরে বেরিয়ে আসে তবে বাইরে বেরিয়ে আসার পর পরই সে বুঝতে পারে যে সে অনেক বড় ভুল করে ফেলেছে কারণ ঠিক তার দশ মিটার দূরে ভ্যাসেলি তার স্নাইপার রাইফেল নিয়ে তাক করে দাঁড়িয়ে আছে কোনিককে শেষ করে দেওয়ার জন্য আজ আর কোনো উপায় নেই কোনিকের হাতে তাই সে শেষবারের মতো নিজের মাথার ক্যাপটা খুলে একবার ভ্যাসেলির দিকে তাকায় আর ঠিক সেই সময় ভ্যাসেলি তার স্নাইপার দিয়ে কনিগের কপাল বর্বর একটি শট নিয়ে তার জীবনের গল্প এখানেই শেষ করে দেয় অবশেষে শেষ হয় ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে চলা অন্য আরেকটি ভয়ঙ্কর যুদ্ধ ভেসেলি তানিয়াকে দেওয়া কথা অনুযায়ী কনিগের রাইফেল নিয়ে যায় তবে যাওয়ার সময় সেখানে পড়ে থাকা লাশের কাছে গিয়ে নিজের বন্দুকটা তার হাতে দিয়ে দেয় আসলে এর মাধ্যমে ভ্যাসেলি এই কণিককে ক্যামেরা ক্রেডিটটা দানিলভকে দিয়ে দেয় কারণ দানিলভের কারণেই আজ সে তাকে হত্যা করতে পেরেছিল এরপর তেসরা ফেব্রুয়ারি উনিশশো তেতাল্লিশ সাল অবশেষে একশো দিন পর জার্মান হিটলার বাহিনীরা আত্মসমর্পণ করে আর স্ট্যালিং গ্র্যান্ড স্বাধীনতা অর্জন করে পুরো শহর যখন আনন্দে ভেসে যাচ্ছিল ঠিক তখন দেখা যায় ভ্যাসেলি শহরের বিভিন্ন মেডিকেল ক্যাম্প চষে বেড়াচ্ছে তানিয়াকে খুঁজতে একদম শেষে সে তানিয়াকে একটি মেডিকেলে দেখতে পায় আর ধীর পায়ে এগিয়ে গিয়ে তার পাশে বসে আর এভাবেই ঠিক এমন সুন্দর একটি বার্তা দিয়ে মুভিটিও এখানে শেষ হয় আজকের এক্সপ্রিয় কেমন লেগেছে তা অবশ্যই আমাকে জানাতে ভুলো না আর সেই সাথে যারা চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ